করেন এবং এই বৈঠকের মধ্যে ব্যারিস্টার সুমন কি কি উত্তর দিলেন এবং কি কি প্রশ্ন করলেন সেই ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো। এবং তার আগে দেখাই ব্যারিস্টার সুমন সংসদে কোন বক্তব্যটির কারণে কাকে ধোলাই করার কারণে আজকে তাকে এই একটা পর্যায়ে আসতে হইলো, প্রধানমন্ত্রীর সামনাসামনি হতে হলো, মুখোমুখি হতে হলো। জীবনদার এবার কি উত্তর দেবে এটা কিন্তু আমরা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তার আগে আপনারা এই সংসদের এই ভিডিওটি দেখুন কিভাবে ধোলাই দিয়েছিলেন এবং যার প্রেক্ষিতে তারা একত্রিত হয়ে এরকম নালিশ জানান সেই ভিডিওটি আগে দেখা যাক, তারপর আপনাদেরকে দেখাবো অন্য ভিডিওটি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। বেশি সময়কে যারা যারা ভালোবাসেন লাইক দিন, এখনই লাইক দিয়ে নিন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে। এই যে দুর্নীতির অভিযোগ, যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না, বলে পিপিপি, মানে হচ্ছে গিয়ে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস, বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই। সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই, তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিচ্ছু নাই। তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয়ে তারা দিয়ে দেন। কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না, ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে, হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো। একটা আলী রাদিয়াল্লাহুর একটা কথা বলতে চাই। আলী রাদিয়াল্লাহু বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে, কখন বুঝবেন যে এটা কিয়ামতের লক্ষণ, যখন দেখবেন মূর্খরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে, যখন দেখবেন ধনীরা কৃপণ হয়ে গেছে, যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে। আমরা তো এরকম কিয়ামতের দিকে রওনা দিচ্ছি। মাননীয় নেত্রী চাষ করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা। এইরকম কনফিডেন্স না থাকলে, যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক। মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, আমি পারবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন, তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে, এক কাপ চা খেয়ে আমরা আলাপ করব, ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় এই বিষয়টা নিয়ে কথা বলেন, আমি দেখে তারপরে দেখবো যে এটা কি করা যায়। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক, হবিগঞ্জ চার। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। যতগুলা ব্যর্থ হয়েছে এর মধ্যে প্রথম টপ মন্ত্রণালয় হচ্ছে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন একজন মন্ত্রী এটা স্বাস্থ্যমন্ত্রী, আপনি মনে হয় দেখেছেন মাননীয় নেত্রী যে 37 জন লোককে পিছনে উনি আমাদেরকে সচেতন করতে গিয়েছিলেন। আপনি জানেন মাননীয় নেত্রী উনাকে ন্যাশনাল কমিটির প্রধান করা হয়েছে এবং উনি জনসমক্ষে সাংবাদিকদের সামনে বলেছেন যে উনি সভাপতি ন্যাশনাল কমিটির ঠিকই, কিন্তু উনি কিচ্ছু জানেন না কোথায় কী হচ্ছে। এই ধরনের কথা বলার পর মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি অনুযায়ী তো উনি তৎক্ষণাৎ রিজাইন করার কথা ছিল। মাননীয় নেত্রী আপনি জানেন যে উনি হচ্ছেন গিয়ে সেই স্বাস্থ্যমন্ত্রী গত বছর যখন 90,000 লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, ঢাকায় যখন মহামারী হয়েছিল, তখন তিনি থাইল্যান্ডে না কোথায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছে। মাননীয় নেত্রী আমি শুধু একটা কথা বলতে চাই, নিউজিল্যান্ডে লকডাউন থাকা অবস্থায় একজন স্বাস্থ্যমন্ত্রী শুধু সি বিচে বেড়াইতে গিয়েছিলেন, তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ে ডিমোশন দিয়ে দেওয়া হয়েছে। মাননীয় নেত্রী আমি একটা কথা বলতে চাই। মাননীয় নেত্রী আপনি হয়তো ফেসবুকে দেখেছেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে। N95 যে মাস্কের কথা বলা হয়েছে, যে মাস্কের কারণে ডাক্তাররা আজকে হুমকির সম্মুখীন, এই যে দুর্নীতির অভিযোগ, এই অভিযোগও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিন্ডিকেটের কথা বলা হচ্ছে। আলী রাদিয়াল্লাহুর একটা কথা বলতে চাই। আলী রাদিয়াল্লাহু বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে, কখন বুঝবেন যে এটা কিয়ামতের লক্ষণ, যখন দেখবেন মূর্খরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে, যখন দেখবেন ধনীরা কৃপণ হয়ে গেছে, যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে। আমরা তো এরকম কিয়ামতের দিকে রওনা দিচ্ছি। মাননীয় নেত্রী আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একজন দু একটা মন্ত্রণালয়ের জন্য, নিশ্চয়ই আপনার এত ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে না। মাননীয় মন্ত্রী আমি বলছি যে তাদেরকে বদলায় অন্য আরেকজনকে দিলে এই যে তাড়াতাড়ি দিনের ভিতরেই যে সব চেঞ্জ হয়ে যাবে তা বলছি না মাননীয় নেত্রী, কিন্তু মানুষের যে কনফিডেন্স, আপনি একটা লোককে জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা। এইরকম কনফিডেন্স না থাকলে, যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি যে দেখেন, যারা শেখ রাসেলকে যারা হত্যা করছিল, সেই মাজেদকেও তো ফাঁসির দণ্ড দেওয়ার আগে তাকে তার একটা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল, তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছে। যারা আজকে আমরা যারা সুস্থ আছি বা যারা বাংলাদেশ থেকে বিদায় নিবে, তাদের অন্তত শেষ কথাটা, শেষ ইচ্ছাটা হচ্ছে গিয়ে এরকম একটা ব্যর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী রেখে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আপনি তো চাইলে এটা তো এমন কোনো আপনি ছাড়া আওয়ামী লীগ এবং এই সরকারে কেউ অপরিহার্য না, একটা লোক এখানে অপরিহার্য না, চাইলেই আপনি পরিবর্তন করে তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয়ে তারা দিয়ে দেন। কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না, ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না, যে হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো। আর কোনো কথা মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আর কোনো কথা বলার নাই আমাদের, শুধু একটা কথা বলতে চাই যে এরকম যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না, বলে পিপিপি, মানে হচ্ছে গিয়ে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস, বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই। সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই, তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট
পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিচ্ছু নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও কোর জুড়ে চাচ্ছি যে এইরকম একটা ক্রাইসিস মোকাবেলায় এই গ্রাম আপনার মতো যদি বিশ্বাস করার মতো কোনো একজন মন্ত্রী না থাকেন তাহলে আমরা মরেও শান্তি পাবো না। আবারও আপনার জন্য শুভকামনা করে, অন্তত আমি জানি আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন, ভালো বুঝে। তারপর আমাদের মনের কথা, অন্তত ভুল হোক শুদ্ধ হোক, সব বেশিরভাগ মানুষ যেহেতু মনে করে যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং যারা আছেন তারা একটা সিন্ডিকেট করে আপনাকে ডুবানোর প্রচেষ্টায় লিপ্ত, আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে যদি তারা একটু পরিবর্তন করে দিয়ে একজন যার প্রতি বিশ্বাস রাখা যায়, জানি না কতটুকু মরার যদি কপালে লেখা থাকে মরবো, কিন্তু একজন বিশ্বাসযোগ্য লোককে যদি মন্ত্রী দিতেন তাহলে অন্তত যুদ্ধটাতে সেনাপতি যদি ভালো হয় তাহলে এই যুদ্ধে শহীদ হইল মনের মধ্যে কোনো কষ্ট থাকে না, ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য। আপনার প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো, আমি পারবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন। আর বিষয়টি আমি খুব ভালো একটু অবগত নই, আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব তিনি যদি আমার সঙ্গে দেখা করেন এবং এই বিষয়টা নিয়ে কথা বলেন, আমি দেখে তারপরে দেখবো যে এটা কি করা যায়। তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে, এক কাপ চা খেয়ে আমরা আলাপ করব, ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় আমি ডেফিনেটলি আমি পারবো। এবং মাধ্যমে এটুকু বলতে চাই আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনারা প্রত্যেকের এলাকায় যে সমস্ত ক্লিনিক ডায়াগনোস্টিক সেন্টার থাকে আপনারা ভিজিট করুন, ভিজিট করে দেখুন যে তাদের সেই যা যা সুবিধা সেগুলো আছে কিনা, লাইসেন্স আছে কিনা। মাননীয় সংসদ সদস্য, বার্ন ইউনিট করতে গেলে বেশ কিছু জিনিস দরকার, যে দক্ষ জনবল, দক্ষ সিস্টার, দক্ষ সবই কিছু। অর্থাৎ আমাদের দেশে এখন যে দক্ষ জনবল আছে সে দক্ষ জনবল দিয়ে আমরা বিভাগীয় শহরগুলোতে প্রথমে শুরু করব। আমি আজকেই সিলেট বিভাগে একটা নির্দেশ দিয়েছি যে সিলেট বিভাগে আমি 6 তারিখে সিলেট যাব, তার আগে যেন আমাকে জানানো হয় যে সিলেট বিভাগে কতগুনা উপজেলায় কতগুনা মাটি নষ্ট কিংবা কি কি নাই, কি কি কাজ সেই জিনিসগুলা আসলে পরে আমি দেখব। আমি যে আপনার হবিগঞ্জে কি করা যায়, যে প্রতিটা বিভাগে আমি এখন গিয়ে দেখে যে কি কি সমস্যা আছে সেগুলা চিহ্নিত করে যত দ্রুত সম্ভব আমি এগুলো চালু করার ব্যবস্থা করব। কারণ আমি একটা জিনিসই বিশ্বাস করি যে প্রান্তিক জনগোষ্ঠীর যদি চিকিৎসা সেবা আমি নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু বাংলা এই ঢাকা শহর, রাজশাহী শহর, চিটাগাং শহরে এই এত ভিড়, এত রোগীর মাটিতে শুয়ে থাকতে হবে না। তবে আমি সেগুলো চেষ্টা করছি যে এই সমস্যাগুলো কত দ্রুত সমাধান করা যায়, এবং এটা তো একদিনে সম্ভব না, কারণ এটা অনেক অনেক কমপ্লেক্সই পুরানো হয়ে গেছে, অনেক অনেক স্বাস্থ্য কমপ্লেক্সই আমি জানি যে ঠিক কাজ করার মতো কোনো পরিবেশ নাই। এগুলো নিয়ে আমি কাজ করছি, আমি দেখি কতটুকু করতে পারি, আমি চেষ্টা করব। কারণ আমি যদি শিক্ষক ভালো না দিতে পারি ভালো কোয়ালিটি ডাক্তার পাবো না, আমার বেশ কোয়ান্টিটি ডাক্তার দরকার নাই, আমার কোয়ালিটি ডাক্তার দরকার, যে ডাক্তার হবে মানসম্মান্য ডাক্তার হবে। তোমার মাননীয় সংসদ সদস্যের বিষয়টি আমি বিবেচনা করব, আমি চেষ্টা করব ওনার এই সমস্যাটা অতি দ্রুত সমাধান করতে। এইভাবে সকল মন্ত্রীকে সকল নেতাকে তিনি বাস দিচ্ছেন সংসদের মধ্যে এবং এইভাবে ধোলাই দিচ্ছেন, যার কারণে ব্রিটিশের সময় এখন তোপের মুখে পড়ে রয়েছেন এবং সেই ব্যাপার নিয়ে বৈঠকও হয়েছে। এবং আসলে কি তিনি এবার ব্রিটিশের সময় কি মুখ বন্ধ হয়ে যাবে, তার কি আসলে এই দুর্নীতিবাজদের আর ধরতে পারবে না? জি বন্ধুরা, এটাই আমাদের প্রশ্ন থাকবে, নেটিজনদের প্রশ্ন থাকবে। ব্রিটিশের সময় সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, পরবর্তী দেখা হবে সেই ভিডিওটি। আজকের ভিডিও পর্যন্তই, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।